শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম চতুর্থ পর্ব কম্পিউটার টেকনোলজির 12তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি সবাই ঈদ ভালোভাবে কাটছে এবং তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং ঘরে আছো এবং সুস্থ ও আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। এই আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে ক্লাস উপস্থাপন করছি আমি, এমডি সাখাওয়াত হোসেন, চিফ ইনস্ট্রাক্টর কম্পিউটার, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। আজ আমরা আলোচনা করব, গত ক্লাসেও আমরা চ্যাপ্টার 9-এর সল্টিং অধ্যায় আলোচনা করছিলাম, আজও আমরা চ্যাপ্টার 9-এর সল্টিং অধ্যায় আলোচনা করব। গত সপ্তাহে আমরা দুটো সল্টিং মেথড তোমাদের দেখিয়েছিলাম, বাবুল সল্ট এবং কুইক সল্ট। আজ আমি এই লেকচারে তোমাদের ইনসার্শন সল্ট, সিলেকশন সল্ট এবং মার্জ সল্ট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করি আমরা। প্রথমেই শুরুতে ইনসার্শন সল্ট, ইনসার্শন সল্টটা কী জিনিস তোমরা নামেই বুঝছো, ইনসার্শন সল্ট অর্থাৎ ইনসার্ট করে করে এই সল্টটা পরিচালিত হয়। এটা যদি এটা একটা ইন প্লেস কম্পারিজন বেস সল্টিং অ্যালগোরিদম। এখানে একটা সাব লিস্ট এ থাকে যেটাকে সেই সাব লিস্টটা আর প্রতিটা এলিমেন্টকেই ইনসার্ট করা হয়, সল্টেড অবস্থায় একটা সাব লিস্ট তৈরি করা হয় এবং সিকুয়েন্সিয়ালি সেখান থেকে সল্টেড ডাটাগুলো বাঁ পাশে চলে আসে মুখ করতে এবং আনসল্টেড ডাটাগুলো ডান পাশে অর্থাৎ অ্যানাদার সাব লিস্ট থেকে এইভাবে তৈরি হয়ে যায়। এবং এটা যদি বৃহৎ ডাটা থাকে তাহলে সেক্ষেত্রে ইনসার্শন সল্ট সুইটেবল হবে না। এটার অ্যাভারেজ কেস এবং রোস্ট কেসের কমপ্লেক্সিটি বিগ ও এন স্কোয়ার, বা এন ইজ দ্য নাম্বার অফ আইটেমস। আগেই বলি, এটা যদি বৃহৎ ডাটা আইটেম থাকে তাহলে সেক্ষেত্রে ইনসার্শন সল্ট খুব বেশি উপযোগী নয়, কিন্তু অল্প সংখ্যক ডাটার ক্ষেত্রে ইনসার্শন সল্ট খুবই উপযোগী। ইনসার্শন সল্টের মেথডটা কি এটা তোমরা একটু ভালো করে খেয়াল করবা। প্রতিটা মেথড যদি ভালোভাবে জানতে পারো তাহলে তোমাদের অ্যালগোরিদম বুঝতে অসুবিধা হবে না। যাই হোক, আমি এখানে একটা অ্যারে, ইনিশিয়াল অ্যারে নিয়েছি যার অ্যারেতে 5টি ডাটা আইটেম আছে, 9, 5, 1, 4, 3, যার ইন্ডেক্স 0 থেকে 4 পর্যন্ত। এবং এটা একটা ইনিশিয়াল অ্যারে। এই অ্যারের ইনসার্শন অ্যারের শুরুতেই প্রথম ডাটাটা আমরা ধরে নিচ্ছি সল্টেড অবস্থায় আছে অর্থাৎ 9। এরপরে সেকেন্ড ডাটার সাথে প্রথম ডাটার আমি কম্পেয়ার করব। যদি প্রথম ডাটাটি যদি দ্বিতীয় ডাটা থেকে বড় হয় অর্থাৎ তাহলে তারাই স্থান বিনিময় হবে। অর্থাৎ এখান থেকে যেহেতু প্রথম ডাটাটি 9 অপেক্ষা 5 ছোট অর্থাৎ 5 ইনসার্ট হয়ে 9-এর পজিশনে আসবে, সেই জন্য আমরা কি হিসেবে এখানে 5-কে রাখছি। এরপর 9 ডাটাকে 5-এর স্তরে দিব এবং পরবর্তীকালে সেই 5-কে প্রথম ডাটার স্তরে দেবো অর্থাৎ সোয়াপ করব। এখানে এটা আছে আমাদের ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ শেষ হইলে আমরা দ্বিতীয় স্টেপে আসবো। দ্বিতীয় স্টেপে আসবো হচ্ছে দ্বিতীয় স্টেপও এরকম ভাবে আসবে। দ্বিতীয় স্টেপে 9 এবং 1-এর মধ্যে তুলনা করব। 9 এবং 1-এর মধ্যে তুলনা করে দেখা যায় যে 1 ডাটাটি সবচেয়ে অর্থাৎ 9-এর চেয়ে ছোট, তার মানে 1-কে 9 থেকে 1 ছোট বলে কথা নেই, আসলে এখানে যা বাঁ পাশে যে লিস্টটা থাকবে তার থেকে দেখতে হবে ডাটাটি ছোট কিনা। যদি ছোট হয় তাহলে সেই সুইটেবল পজিশনে যাবে। তা যাই হোক, আমি প্রথম 5 আর 9-কে দেখছি। 5 আর 9-এর মধ্যে যেহেতু আর 9 আগে ছিল, 5 দ্বিতীয় স্থান ছিল, 5 সল্টেড অবস্থায় গেছে। এর পরবর্তীতে আমাদের আমরা 1 দেখলাম, 1টা হচ্ছে সবচেয়ে সল্টেড, তার মানে 1টা আমাদের ফার্স্ট পজিশনে আসবে। 1টা আমাদের ফার্স্ট পজিশনে আসবে, ফলে 1টাকে কী হিসেবে নিলাম। কী হিসেবে নিলে তাহলে এখন দ্বিতীয় ডাটাকে আমার তৃতীয় পজিশনে নিতে হবে এবং দ্বিতীয় পজিশন আর প্রথম পজিশনের ডাটাকে দ্বিতীয় পজিশনে, আমি এখানে দ্বিতীয় পজিশনের ডাটাকে এই যে তৃতীয় পজিশন নিয়ে আসছি এবং প্রথম পজিশনের ডাটাকে দ্বিতীয় পজিশনে এবং 1-কে একেবারে শুরুতেই ইনসার্ট করে দিচ্ছি। এই জন্য লিখছি প্লেস 1 ইজ দ্য বিগিনিং।
তাহলে আমরা এর পরের ডাটা আসছে ফোর, ফোর আর থ্রির মধ্যে আমরা কম্পেয়ার করব। এখানে ফোর যে ডাটাটা দেখো তোমার আসছে, ফোর ডাটাটি ওয়ানের চাইতে বড়, কিন্তু পাঁচ এবং নাইনের চাইতে ছোট, ফলে ফোর ডাটাটি এখন দ্বিতীয় পজিশনে আইবে। এই জন্য ফোর ডাটাকে আমরা কি হিসেবে নিচ্ছি, হিসেবে নিয়ে তাহলে আমি নাইনটাকে অর্থাৎ তৃতীয় ডাটাকে আমি চতুর্থ পজিশনে নিয়ে আসছি, এবং দ্বিতীয় পজিশনের ডাটাকে তৃতীয় পজিশনে, এবং ফাইনালি চতুর্থ পজিশনের ডাটাকে আমি অর্থাৎ অর্থাৎ ফোর ডাটা ফোর ভ্যালু ডাটাকে আমরা দ্বিতীয় স্থানে আনছি, ফলে আমার শর্টিং হচ্ছে 1 4 5 9। এরপর আমি অর্থাৎ প্লেস ফোর বিহাইন্ড হচ্ছে ওয়ানের পরে এটা ডাটাটা কারেক্ট পজিশনে বসছে। এরপর আমরা তৃতীয় স্টেপে এবার নাইন এবং নাইন এবং থ্রির মধ্যে কম্পেয়ার করব, যেহেতু থ্রি ছোট অতএব থ্রি আমার এখন কি ভ্যালু আসছে থ্রি এটা আমরা নিয়ে নিলাম। এবার তাহলে নাইনটাকে অর্থাৎ ফোর পজিশনের ডাটাকে ফিফথ পজিশনে দিব, এবং থার্ড পজিশনের ডাটাকে ফোর্থ পজিশনে, এবং দ্বিতীয় পজিশনের ডাটাকে তৃতীয় পজিশনে, এবং পরে দ্বিতীয় পজিশনে আমরা কি কি ভ্যালু থ্রিকে আমরা ইনসার্ট করব। অর্থাৎ এই জন্য লিখছি প্লেস থ্রি বিহাইন্ড ওয়ান অ্যান্ড অ্যারে, ফাইনালি আমার অ্যারেটা শর্টিং অবস্থায় আসে। তোমরা খেয়াল করে দেখছো আমি প্রথমে দুটো ডাটা কম্পেয়ার করব। আমি আবার যদি একটু ব্যাক ট্র্যাকিং করি তাহলে তোমরা দেখতে পাবা আমি আমি দ্বিতীয় ডাটাটা আমি দ্বিতীয় ডাটাটাকে দ্বিতীয় প্রথম দ্বিতীয় ডাটার মধ্যে কম্পেয়ার করব। যদি দ্বিতীয় ডাটা ছোট থাকে সেটা কি ভ্যালু হিসেবে নেব, এবং সেইটাকে সুইটেবিল পজিশনে রাখবো। সেটা সুইটেবিল পজিশনে রাখার জন্য যাকে যাকে সরাইতে হয় আমি সরাবো, এবং কারেক্ট পজিশনের ডাটাকে আমি সেখানে ইনসার্ট করব। ঠিক একইভাবে যেমন ওয়ান সবচেয়ে ক্ষুদ্র, তার মানে ওয়ানটাকে কি ভ্যালুতে রাখবো, এবং ওয়ানের পজিশনে নাইন নিয়ে আসবো, এবং অর্থাৎ সর্বোচ্চ ভ্যালু দিয়ে নাইন, নাইন ওখানে চলে আসবে, এবং পাঁচকে নাইনের জায়গায়, এবং পরে ফাইনালি দেখো যে ওয়ানের পজিশন যে ফার্স্ট পজিশন বিগিনিং অ্যারে সেই পজিশনে অলরেডি। এভাবে আমরা এই লিস্টের প্রথম থেকে অর্থাৎ দুটো করে ডাটা কম্পেয়ার করব, এবং এইভাবে আমরা ডাটার কারেক্ট পজিশনে ডাটাটা কি হিসেবে নিব, এবং সেই কারেক্ট পজিশনের ডাটাগুলোকে মুভ করব, এবং কারেক্ট পজিশনের যে কি ভ্যালুর মধ্যে যে ডাটাটা নিয়েছি সেই ডাটাটা আমরা স্থাপন করব। এটাই আসছে আমার ইনসার্টশন সর্টের মূল নীতি। এটা তোমরা আরো ভালোভাবে দেখবা, আমি এখানে খুব সুন্দর করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে ভ্যালু হিসেবে এখানে দেখো প্রতিটা তীর তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি এই ডাটাটা এখানে। এভাবে ফাইনালি আমরা স্টেপ ফোরে আমরা যাই, ফাইনালি ডাটা শর্টিং পাবো। যেহেতু ডাটা ছিল পাঁচটা, আমাদের সর্বোচ্চ স্টেপ হবে সাইট পি। তাহলে অ্যালগোরিদমটা আসছে সাইট পে, পাঁচ ছয়টা স্টেপে অ্যালগোরিদমটা থাকবে। যদিও অ্যালগোরিদম তোমাদের বইতে যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমগুলো তোমরা ওখান থেকে দিয়ে নিতে পারবা, আমি এখানে তারপরেও দেখানোর চেষ্টা করছি। ইফ ইট ইজ দ্য ফার্স্ট এলিমেন্ট ইট ইজ অলরেডি সল্টেড, যেহেতু আমরা প্রথম ডাটাটাই আমরা সল্টেড হিসেবে ধরে নিই, এবং সেক্ষেত্রে রিটার্ন ওয়ান হবে যদি সেটা দাঁড়। পিক দ্য নেক্সট এলিমেন্ট অর্থাৎ পরবর্তী ডাটা, প্রথম এবং দ্বিতীয় ডাটা পরপর দুটো ডাটার মধ্যে কম্পেয়ার করি। কম্পেয়ার উইথ অল এলিমেন্ট ইন দ্য সল্টেড সাবলিস্ট, এবং পরবর্তী ডাটাগুলো সল্টেড সাবলিস্টে আমরা কম্পেয়ার করব। এবং শিফট অল এলিমেন্ট ইন দ্য সল্ট সাবলিস্ট দ্যাট ইজ গ্রেটার দ্যান দ্য ভ্যালু টু বি সল্টেড, অর্থাৎ যে ডাটাগুলো আমাদের পরপর সরানোর প্রয়োজন সেই ডাটাগুলো আমরা কারেক্ট পজিশনে সরাইতে থাকব, এবং আমার সেই সল্টেড ডাটাটা দে কী ভ্যালুকে দে ডাটা সেইটাকে আবার ইনসার্ট দ্য ভ্যালু অর্থাৎ জায়গায় আমি স্থাপন করব, এবং রিপিট করব, এবং এই এক থেকে পাঁচ পর্যন্ত আমরা আর দুই থেকে পাঁচ পর্যন্ত আমরা এই এটাকে রিপিট করব। এখানে একটা সিডিও কোড দিয়ে দেখানো হয়েছে, আমি এটা আর তোমাদের সামনে আলোচনা করছি না, এটা তোমরা দেখে নিবা পদ্ধতিটা আরও বারবার দেখে, তারপরে তোমরা অ্যালগোরিদম করতে পারবা। এইভাবে অ্যালগোরিদমও লিখতে পারো অথবা সিডিও কোড আকারেও লিখতে পারো, তোমরা ইচ্ছে করলে বই থেকেও অ্যালগোরিদমটা তোমরা লিখতে পারো। আমি এটা নিয়ে সময় নষ্ট করব না, পরবর্তী মেথডে যাচ্ছি। সিলেকশন সর্ট, আগের ডাটাটা ছিল ইনসার্টশন অর্থাৎ ডাটাগুলো সর্টেড ডাটাটাকে আমরা একটা পজিশনে ইনসার্ট করি, আর সিলেকশন ডাটাটা ঠিক ইনসার্টশন সর্টের কাছাকাছি। এটাও একটা সিম্পল একটা শর্টিং অ্যালগোরিদম, এটাও ইন প্লেস কম্পারিজন বেসড অ্যালগোরিদম। এখানে
যে ডাটাকে দুটো পার্টে ভাগ করা হয় এবং সল্টেড পার্ট অ্যাট দ্য লেফটে থাকে এবং আনসল্টেড পার্টটা রাইট এন্ড থাকে। ইনিশিয়ালি সল্টেড পার্ট থাকে এম্পটি এবং আনসল্টেড পার্ট থাকে সম্পূর্ণ লিস্টটা। দি স্মলেস্ট এলিমেন্টস ইজ সিলেক্টেড ফ্রম দ্য আনসল্টেড অ্যারে অ্যান্ড সোয়াপড ইন টু দ্য লেফট মোস্ট এলিমেন্ট অ্যান্ড অ্যান্ড দ্যাট এলিমেন্ট বিকামস এ পার্ট অফ দ্য সল্টেড অ্যারে। দিস প্রসেস কন্টিনিউ মুভিং আনসল্টেড অ্যারে বাউন্ডারি বাই ওয়ান এলিমেন্ট টু দ্য রাইট। অর্থাৎ এখানে যে জিনিসটা, এখানে সর্বপ্রথম ডাটাকে আমরা এক এই অ্যালগোরিদমকে দুটো পার্টে ভাগ করা হয়, একটা পার্ট অফ এ সল্টেড পার্ট আর একটা অফ এ আনসল্টেড পার্ট। সল্টেড পার্টটা লিস্টের প্রথমে থাকবে, বামে থাকবে, এবং আনসল্টেড পার্টটা লিস্টের ডাইনে থাকবে, এবং ইনিশিয়ালি সল্টেড পার্টটা থাকে এমটি। অর্থাৎ সল্টেড ডাটাটা প্রথমে থাকবে এমটি, ফাঁকা থাকবে, এবং আনসল্টেড পার্টটা যে ডাটাগুলো আমরা যে লিস্টটা আমরা নিয়ে সল্টেড কাজ করব সেইটা থাকবে। এবং স্মলের এলিমেন্ট যখন সিলেক্টেড হয়ে যাবে, অর্থাৎ সিলেকশন যখন হয়ে যাবে যে ডাটার এই ডাটাটি স্মল, তখন সেই ডাটাটি তোমার অফে সব করে সেই লেফট মোস্ট অ্যারেতে অর্থাৎ সল্টেড অ্যারেতে রাখতে হবে। এবং এই প্রসেসটা পরবর্তীকালে আনসল্টেড যে ডাটাগুলোর মধ্যে থেকে আবার একটা সল্টেড ডাটা সিলেকশন হবে এবং সেটাকে আবার তোমার অফে সল্টেড অ্যারের মধ্যে থাকবে, অর্থাৎ প্রথমটার পরে দ্বিতীয়টা, দ্বিতীয়টার পরে তৃতীয়টা, এভাবে তোমার অফসে থাকবে। এবং এটা এটাও অফসে যদি বৃহৎ ডাটা থাকে তাহলে সেক্ষেত্রে সিলেকশন সর্টটা উপযোগী নয়, এরও অ্যাভারেজ এবং রোস্ট কেস বিগো এন স্কোয়ার। দেখ এবার আমরা পদ্ধতিটা দেখি। এই পদ্ধতির শুরুতেই আমরা একটা অ্যারে এখানে ই করছি, যে অ্যারেতে 3, 8, 3, 6, 2, 8 ডাটা আছে। ডাটাগুলি যথাক্রমে ইন্ডেক্স 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 8টা ডাটা 0 থেকে 7 পর্যন্ত। প্রথম 14, 33, 27, 10, 35, 19, 42, 44। তাহলে আমার এখানে প্রথমে দেখতে হবে এই 8টা ডাটার মধ্যে সর্বনিম্ন ডাটা কোনটি। তাহলে আমি এখানে 8টা ডাটার মধ্যে দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন ডাটা আছে 10। এইটা আমার তাহলে 10কে এখন আমার সিলেক্ট করতে হবে। তাহলে 10 যদি সিলেক্ট হয়ে যায় যে 10 আছে এই লিস্টের সবচেয়ে ক্ষুদ্রতম ডাটা, তাহলে 10-এর পজিশনে প্রথম ডাটার সাথে, অর্থাৎ অ্যারের প্রথম ডাটার সাথে সিলেকশন অন যে মিনিমাম ডাটাটার পজিশন সব হবে, অর্থাৎ পরস্পরের স্থান বিনিময় হবে। এবং খেয়াল করে দেখো এই স্টেপে 10 প্রথমে চলে আসে এবং 14 সেই 10-এর স্থলে চলে আসছে, ফলে অ্যারেটা এখন এইরকম হয়ে যাচ্ছে। এখন যদি আমি তার খেয়াল করে দেখো তাহলে সর্বনিম্ন ডাটা 10, সেটা অলরেডি অ্যারের সাথে অ্যারের ফার্স্ট পজিশনে অলরেডি ফিক্সড হয়ে গেছে। এর পরবর্তীকালে আবার আমার অফসে দ্বিতীয় ডাটা থেকে, অর্থাৎ 33 থেকে অবশিষ্ট যে 7টি ডাটা 44-এর মধ্যে আবার আমার সিলেকশন করতে হবে কোন ডাটাটি সর্বনিম্ন। আমি এখানে দেখলাম সর্বনিম্ন ডাটা অফসে কত, 14, অলরেডি 14 এ দেখো আমার হাইলাইট করে আছে 14। তাহলে 14 এখন কোন ডাটার সাথে সব হবে, দ্বিতীয় ডাটার সাথে। দ্বিতীয় ডাটা আছে কত, 33, অর্থাৎ 14 এখন 33 ডাটার সাথে সোয়াপ হবে। তাহলে দেখা যাক পরবর্তী স্লাইডে, দেখো খেয়াল করে দেখো 14 যে জায়গা ছিল সেই ডাটা, সেই 14 চলে আসছে 33-র কাছে, এবং 33-র জায়গাটা 14-এর জায়গায় 33 ডাটাটা চলে আসছে। তাহলে অলরেডি তুমি দেখো যে এখানে দুটো ডাটা অলরেডি পরপর সর্টিং অবস্থায় রয়ে গেছে, 10 এবং 14। এখন অবশিষ্ট আর আজ যে 6টি ডাটা, এই 6টি ডাটার মধ্যে একইভাবে আবার তোমার হচ্ছে সর্বনিম্ন অর্থাৎ ক্ষুদ্রতম ডাটাটি খুঁজে বের করতে হবে, সে অর্থাৎ সেই যে সিলেকশন যেহেতু অর্থাৎ সিলেক্ট করতে হবে। খেয়াল করে দেখো এর পরবর্তী তৃতীয় ডাটা হচ্ছে কত, 19। তাহলে 19 যে ডাটাটা, এই যে 19 যে ডাটাটা, 19-এর ডাটাটা কার সাথে চেঞ্জ হবে, স্থান বিনিময় হবে 27-এর সাথে, যেহেতু প্রথম দুটো ফিক্সড হয়ে গেছে। তাহলে খেয়াল করে দেখো এরপরে 19 এখানে আসবে 27-এর জায়গায় এবং 19-এর জায়গায় 27। একইভাবে তাহলে 3টে ডাটা আমার ফিক্সড হয়ে গেল। তাহলে এরপরে আবার অবশিষ্ট 5টি ডাটার মধ্যে আমার দেখতে হবে কোন ডাটাটি ক্ষুদ্রতম। দেখো ক্ষুদ্রতম ডাটাটি আমি হাইলাইট করে রাখছি 27,
তাহলে 27 এন্ড 27 পরিবর্তন হবে কার সাথে, 33 এর সাথে, অর্থাৎ চতুর্থ পজিশন, যেহেতু পূর্বেই তিনটে ডাটা ফিক্সড হয়ে গেছে। তাহলে 27 এন্ড আইবে 33 এর জায়গায়, এবং দেখো 27 এর জায়গায় 33, তাহলে আমার সাইটে ডাটা অলরেডি ফিক্সড আর সিলেক্ট হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে। পরবর্তী সাইটটি ডাটার মধ্যে দেখো সর্বক্ষুদ্রতম ডাটা রয়েছে 33, তাহলে 33, তাহলে একইভাবে 33 এভাবে ফিক্সড হয়ে যাবে 27 এর পরে 33, একইভাবে 35, 42 এবং ফাইনালি ডাটাটা আমরা সিলেক্ট করব। এই শর্টের ডাটাটা সিলেকশন শর্ট, এই কারণে আমার হোল লিস্টের মধ্যে থেকে ক্ষুদ্রতম ডাটাটি আগে নির্বাচন করতে হয়, অর্থাৎ সিলেক্ট করতে হয়, এবং প্রথম ডাটার সাথে ওটার স্ক্যান বিনিময় হবে। আবার একইভাবে অবশিষ্ট প্রথম ডাটা যেহেতু ফিক্সড হয়ে যাবে, তারপরে অবশিষ্ট ডাটার সাথে আমার বাকি ডাটাগুলো আবার অস্তে সিলেকশন করতে হবে। সিলেকশন করে এভাবে পর্যায়ক্রমে আমার এই ডাটাগুলো সিলেক্ট হয়ে ফাইনালি অ্যারেটা শর্টিং অবস্থায় আসবে। তাহলে এর যে অ্যালগোরিদমটা আমাদের, এর অ্যালগোরিদমের ক্ষেত্রেও দেখো এরকম যে রিপিট সাইজ -1, যেহেতু যদি আমার 8টা ডাটা থাকে তাহলে 7 বারের বেশি রিপিট করার প্রয়োজন হবে না। তাহলে প্রথমে আমার সেট দ্য ফার্স্ট কনসাল্টেড ইভেন্ট অ্যাট দ্য মিনিমাম, আমি প্রথম ডাটাটাই ধরে নেব মিনিমাম। এরপরে ফর ইচ অফ দি আনসল্টেড এলিমেন্ট, অর্থাৎ তখন অবশিষ্ট ডাটাগুলোর ভিতর থেকে তোমার আনসল্টেড ডাটার মধ্যে থেকে আমার মিনিমাম ডাটাটি খুঁজে বের করতে হবে। ইফ এলিমেন্ট প্রথম ডাটাটি সে যদি ছোট ডাটা যদি এপাশে থাকে, তাহলে সেইটা সেই ডাটাটি আমার পরপর আমার অফসে কম্পেয়ার করতে করতে ওখান থেকে মিনিমাম ডাটাটা বের হবে, এবং মিনিমাম ডাটা বের হইলেই সোয়াপ করতে হবে, ফার্স্ট আনসল্টেড পজিশনের সাথে মিনিমাম ডাটার পজিশন সোয়াপ করতে হবে, এবং এটা রিপিট করতে থাকবে যদি এন সংখ্যক ডাটা থাকে, অর্থাৎ n-1 টাইম। এভাবে রিপিট করলেই এক একটা ডাটা তার ফিক্স পজিশনে যাবে এবং ডাটাগুলো ফাইনালি শর্টেড অবস্থায় থাকবে। এটাই আছে আমার এই অ্যালগোরিদম। তাহলে আমার যদি যদি কমপ্লেক্সিটি বের করি, তাহলে আমার প্রথম ক্ষেত্রে প্রথম ডাটার ক্ষেত্রে কম্পেয়ার হচ্ছে n-1 সংখ্যকবার, n-1 টাইমস, দ্বিতীয়বার তুলনা হবে n-2, এবং ফাইনালি লাস্টে হবে 1। অর্থাৎ যদি আমি কম্পারিজনগুলোকে যদি এভাবে সাজাই, তাহলে n-1 যোগ n-2 যোগ n-3 অর্ডার লাস্টে 1। এটা সূত্র আছে n(n-1/2), তার মানে এখান থেকে যদি আমি এটাকে করি n² / 2, সেখান থেকে আমি ইকুয়াল টু n² এবং কমপ্লেক্সিটি বিগো n². এটা হচ্ছে আমাদের সিলেকশন সর্টের অ্যালগোরিদম বা এবং কমপ্লেক্সিটি। সিলেকশন সল্টে আমি আবারও যদি একটু রিপিট করি, তাহলে তোমরা আবারও দেখো সিলেকশন সল্টের নিয়মটা হচ্ছে প্রথম ডাটাটি আমি ক্ষুদ্রতম মিনিমাম ধরে নেব, এরপরে প্রথম ডাটার চেয়ে কোনো ক্ষুদ্র ডাটা পরবর্তী লিস্টের মধ্যে যদি থেকে থাকে, যে পজিশনে থাকবে সেই পজিশনের সাথে এই প্রথম ডাটা আর অফে সোয়াপ করব। এইভাবে এক একটা ডাটা ফিক্সড হবে এবং অবশিষ্ট ডাটার মধ্যে আবার আমি সর্বনিম্ন ডাটা বের করব এবং সেই ডাটার সাথে দ্বিতীয় ডাটার আবার ইন্টারচেঞ্জ করব, দ্বিতীয় ডাটার পজিশনে ইন্টারচেঞ্জ করব। এইভাবে আমি ডাটাটা ফাইনালি শর্টিং অবস্থায় পাব। আর এটা সিলেকশন নাম এই কারণেই, যেহেতু আমার হোল লিস্টের মধ্যে থেকে মিনিমাম ডাটা সিলেক্ট করতে হয়, সেই জন্য সিলেকশন দিতে হয়, সেই জন্য এর নাম হচ্ছে সিলেকশন শর্ট। আমরা এর পরবর্তী আলোচনা করব মার্জ শর্ট। মার্জ শর্টটা তোমরা আগেই বুঝতে পারছো, মার্জ শর্টটা একটু অন্য টাইপের এরে, অর্থাৎ মার্জিং বলতে কি বোঝায়। মার্জিং হচ্ছে একাধিক অ্যারে থেকে ডাটা সমূহকে শর্টেড অবস্থায় তৃতীয় কোনো অ্যারে অ্যারেতে নেওয়াকে আমরা বলি মার্জিং। এখানে মার্জিংটাও এখানেও ঠিক তোমরা উদাহরণ হিসেবে দেখালে, এখানে আলোচনা করার সেই তো উদাহরণটা দেখায়, তাহলে তোমাদের জন্য ভালো হবে। আমি আমি এখানে একটা মেথডে দেখছি যে আমরা মার্জ সর্ট আর আলোচনা করব। মার্জ সর্টে দেখো আমি এখানে ইনসার্ট একটা স্যাম্পেল হিসেবে একটা অ্যারেকে নিছি, যেখানে যার 8টা ডাটা নিছি, যার 0 থেকে 7 ইন্ডেক্স দিয়ে মোট অফে 8টা ডাটা আমি এখানে নিছি, 14, 7, 3, 12, 9, 11, 8, 6 এবং 12। এখানে আমি তিনটে ভেরিয়াবেল ইউজ করছি, পি, কিউ, আর। আমি এই এই ডাটাটা এই ইনিশিয়াল ডাটাকে
মার্জ সর্টে আমি অ্যারেটাকে প্রথমে দুই ভাগ করার চেষ্টা করব। যদি জোড় সংখ্যা থাকে, জোড় সংখ্যা এলিমেন্ট যদি থাকে, তাহলে একটাই এক পাশে যাবে তিনটা, আর এক পাশে যাবে চারটা, এবং একটা মাঝখানে একটা ডাটা থেকে, অর্থাৎ চারটি করে ডাটা ভাগ হয়ে যাবে। অর্থাৎ ডাটা অ্যারেটা ভাগ হবে দুই ভাগে। প্রথমে যেহেতু আটটা ডাটা আছে, যদি নয়টা ডাটা থাকলে একটা ভাগে চারটে যাবে আর একটা ভাগে পাঁচটা যাবে। যাই হোক, এখানে আমি আটটা ডাটা এসে, তাহলে এই অ্যারেটাকে প্রথমে সাব অ্যারেতে আমি বিভক্ত করব। এখানে বিভক্ত করার সূত্র আসছে পি প্লাস আর বাই টু। খেয়াল করে দেখো, এখানে আমি যে এখানে প্রথমে যে জিরো প্লাস সেভেন ভাগ টু, তার মানে ইকুয়াল টু আসছে হবে 3.5, মানে 3। অর্থাৎ ইন্ডেক্সে 3 পজিশনের ডাটাকে দুটো সাবলিস্টে আমি ভাগ করে নেব। অর্থাৎ 3 পর্যন্ত এক পাশে এবং সাইড থেকে ডাটাগুলো আর এক পাশে। দেখো আমি এখানে যে ভাগ করছি, যে অ্যারে দেখো প্রথম সাইডটা এলিমেন্ট এখানে এবং পরবর্তী সাইডটা এলিমেন্ট এখানে। একইভাবে এবার প্রত্যেকটা সাবলিস্টটাকে আবার আমি দুই ভাগ করব, আর সমান দুই ভাগ করার চেষ্টা করব, এবং প্রতিটা ক্ষেত্রে পি কিউ, অর্থাৎ আর এভাবে আমি ডাটাটা ভাগ করে নিব। ইন্ডেক্স কিন্তু ঠিক থেকে যাবে, ইন্ডেক্সের কোনো পরিবর্তন হবে না। আগেই বলছি, তোমরা ভ্যালু বা ইন্ডেক্সের কোনো পরিবর্তন হবে না, শুধু অ্যারের প্রতিটা অ্যারেটা দুটো সাবলিস্টে যাবে, আবার প্রতিটা সাবলিস্ট আবার দুটো সাবলিস্টে পরিণত হবে। যেমন এখানে ছিল চারটা, চারটা এখন দুই ভাগ হয়ে আবার দুইটা দুইটা করে দুটো অ্যারেতে ভাগ হয়ে গেছে। একইভাবে দ্বিতীয় সাবলিস্টও একইভাবে চারটে এলিমেন্টটাকে দুটো করে ভাগ হয়েছে, তাহলে ইন্ডেক্স এখানে 0 1, এখানে 2 3, এখানে 4 5, এখানে 6 7, এভাবে ভাগ হয়েছে। এখন দেখো এই দুটো ডাটা এটাও আবার একইভাবে দুটো সাবলিস্টে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ডাটা দুটো ভাগ হয়ে যাবে। অর্থাৎ একটা সাবলিস্টে থাকবে একটা সিঙ্গেল ডাটা, এভাবে ভাগ হতে থাকবে যতক্ষণ সিঙ্গেল ডাটা আইটেমে পরিণত না হয়। অর্থাৎ তুমি অ্যারেটাকে ভাগ করবা ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল এলিমেন্টে পরিণত না হয়। যখনই সিঙ্গেল এলিমেন্টে ডাটা পরিণত হয়ে যাবে, তখনই ডিভাইডেশন বন্ধ হয়ে যাবে, অর্থাৎ অ্যারে আর ডিভাইডেড হবে না। যেমন এই জন্য এখানে দেখো লিখছি, প্রথমে ডিভাইডেড হয়ে সাইড সাইড আটটা এলিমেন্ট, আটটা এলিমেন্ট দুটো সাইড সাইডকে করে ভাগ হয়েছে, দ্বিতীয়বার আবার ডিভাইডেড হয়ে দুটো দুটো করে, তৃতীয়বার ডিভাইডেড সিঙ্গেল এলিমেন্টে চলে আসছে। সিঙ্গেল এলিমেন্টে যখনই চলে আসবে, তখনই আমার ডিভাইডেশন বন্ধ হয়ে যাবে। এইভাবে অ্যারে যত বড়ই হোক না কেন, এভাবে প্রতিটা সিঙ্গেল এলিমেন্টে আসবে, এরপরে আমার অরিজিনালি ডাটাগুলো মার্জ করা শুরু করবে, আর ডিভাইডেশন হবে যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল এলিমেন্ট না আসে। সিঙ্গেল এলিমেন্ট আসার পর এবার ডাটা মার্জ হবে, মার্জিং এর সংজ্ঞা অনুযায়ী ডাটা সর্টেড অবস্থায় মার্জ হবে। অর্থাৎ এই যে দে এখন আর, যেমন আমি মার্জিং এর সংজ্ঞায় বলছিলাম একাধিক, অর্থাৎ মিনিমাম একাধিক অ্যারেকে সর্টিং অবস্থায় ডাটাগুলো নতুন একটা পৃথক অ্যারেতে পরিণত করাকেই মার্জিং বলে। ঠিক একইভাবে দেখো এখানে দুটো এলিমেন্ট, একটা 14 আর একটা 17, যার ইন্ডেক্স 0 এবং 1। আমি আগেই বলছি ইন্ডেক্স চেঞ্জ হবে না, যে 14 এবং 1, তাহলে আমি যদি অ্যাসেন্ডিং অর্ডারে যাই, তাহলে 7 আগে আসবে এবং 14 পরে যাবে। তার মানে এই দেখো 7 আগে আসছে এবং 14 পরে আসছে, যেহেতু 7 অ্যাসেন্ডিং অর্ডার আসছে, এই জন্য 7 আগে আসবে, এবং এই দুটো এলিমেন্ট এখন একত্রিত হয়ে আবার একটা নতুন সাবলিস্টে মার্জ করছে। একইভাবে 3 এবং 12, এখানে যেহেতু 3 এবং 12 শর্টিং অবস্থায় আছে, এই জন্য 3 12 আবার মার্জ হয়ে চলে আসবে 3 এবং 12। এখানে আছে 9 11, এটাও দেখো একইভাবে 9 আছে শর্টিং, 9 11 শর্টিং আছে, এই জন্য আর এটা স্থান সোয়াপ করা লাগছে না, এবং দুইজনে মার্জ করে রাখছি। এখানে দেখো 6 এবং 2, এখানে যেহেতু 2 এবং 6 এর মধ্যে এখানে দুটো মার্জ করছে, কিন্তু 2 আর 6 পরস্পর সোয়াপ করে 2 আগে আসছে এবং 6 আগে আসছে। একইভাবে আবার এই দুটো এবং এই দুটো, অর্থাৎ আমার ডবল এলিমেন্ট প্রতি সাব লিস্টে দুটো করে এলিমেন্ট আসছে, এই দুটো এলিমেন্ট আর এর পরের পাশের যে এলিমেন্টের মধ্যে আবার এই দুটো মার্জ করে একটা আবার চতুর্থ সাইডটে আইটেম বিশিষ্ট একটা সাব লিস্টে পরিণত হবে, এবং এটা শর্টিং অবস্থায় থাকবে।
তাহলে এখানে তিন আগে আসবে, সাত পরে আসবে, 12 তৃতীয় পজিশনে আসবে, 14 চৌদ্দ পজিশনে আসবে। একইভাবে 9 এবং 11 এবং 2 6 এটাও একইভাবে মার্জ হচ্ছে, মার্জ হয়ে দেখো 2, তারপর হচ্ছে 6, তারপর 9 এবং 11। এভাবে তাহলে দুটো করে সাব এলিমেন্ট সাব আব অ্যারে আবার একত্রিত আর একটা সাব অ্যারে অর্থাৎ মার্জ করে আবার নতুন একটা মার্জিং অবস্থায় আবার একটা দুটো বৃহত্তর সাব অ্যারে তৈরি হলো। এই দুটো সাব অ্যারে আবার সর্টিং অবস্থায় ফাইনালি বৃহৎ অ্যারে অর্থাৎ মূল অ্যারেতে আবার চলে আসবে, যেটা সর্টিং অবস্থায় এখন চলে আসবে। এটা হচ্ছে মার্জ সর্টের টেকনিক। তোমরা আশা করি বুঝতে পারছো, আমি আবারও একটু রিপিট করছি। প্রথম মার্জ সর্টের নিয়ম হচ্ছে, প্রথমে আমাকে মূল অ্যারেটা মূল লিস্টটাকে ডিভাইডেশন করতে হবে কতক্ষণ পর্যন্ত, অর্থাৎ দুটো সমান অ্যারে তৈরি করার সাব অ্যারেতে পরিণত করার চেষ্টা করতে হবে। যদি জোড় অবস্থায় থাকে তাহলে সমান হবে, আর যদি বেজোড় থাকে তাহলে একটা কম বেশি করে আমার হচ্ছে ওই এই শর্ত অর্থাৎ ফার্স্ট এবং লাস্ট ভাগ ফার্স্ট যোগ লাস্ট ইন্ডেক্স ওর গড় করে ইন্ডেক্স নির্ধারণ করতে হবে, এবং ইন্ডেক্স অনুযায়ী আমার দুটো সাব লিস্টকে ভাগ করতে হবে। এবং কতক্ষণ পর্যন্ত আমি এইটাকে ডিভাইডেশন প্রক্রিয়া অক্ষুণ্ণ রাখবো, যতক্ষণ পর্যন্ত না সিঙ্গেল এলিমেন্টে না আসে। যখনই সিঙ্গেল এলিমেন্ট আসবে তখনই আমার ডিভাইডেশন বন্ধ হয়ে যাবে, এরপর আমার ডাটাকে মার্জ করতে হবে। মার্জ করতে হবে অর্থাৎ মার্জিং অবস্থায় মার্জিং সিস্টেমে মার্জ মার্জিং সিস্টেমটাই অর্থাৎ দুটো সাব অ্যারেকে দুটো সাব অ্যারেকে একত্রে একটা নতুন সাব অ্যারে তৈরি করতে হবে সর্টিং অবস্থায়। ঠিক সেইভাবে মার্জ করে আবার সেই পূর্বের অ্যারের সমান মূল লিস্টে ফিরে আসতে হবে, তবে আগে আসতো আনসর্টেড অবস্থায়, এখন আসবে সর্টেড অবস্থায়। আশা রাখি টেকনিকটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন যদি অ্যালগোরিদমটাকে যদি আমরা অ্যালগোরিদমটাকে যদি আমরা দেখি তাহলে কি দেখব, তাহলে ইফ স্টেপ ওয়ানে এখানে তিনটে স্টেপে রাখছি, ইফ ইট ইজ অনলি ওয়ান এলিমেন্ট ইন দ্য লিস্ট ইজ ইট অলরেডি সর্টেড অ্যান্ড রিটার্ন, অর্থাৎ আমার অ্যারেটাকে অ্যারেটাকে আমার অফে একমাত্র তখনই অ্যারেটাকে যদি সর্টেড অবস্থায় যদি থাকে তাহলে আমার আর ডিভাইডেশন করার দরকার নাই। যদি ডিভাইডে শর্টেড অবস্থায় না থাকে তাহলে ডিভাইডেড দ্য লিস্ট রিকার্সিভলি ইন্টু টু হাফ, অর্থাৎ এটাকে দুই ভাগে ভাগ করতে হবে আনটিল যতক্ষণ পর্যন্ত ইট ক্যান নট নো মোর ডিভাইডেড, অর্থাৎ সিঙ্গেল এলিমেন্ট না আসা পর্যন্ত। এরপরে মার্জ করতে হবে স্মলের লিস্টটাকে, নতুন করে মার্জ করে একটা নতুন শর্টেড অর্ডার লিস্ট বানাইতে হবে। আমি যদি এটা শিডো কোড দিকি তাহলে প্রথমে আমার মার্জ শর্টের প্রথমে ডাটাকে মার্জ করতে হবে, এবং মার্জ সর্টের এখানে দেওয়া আছে মূল অ্যালগোরিদমটা দেওয়া আছে, এখান থেকে তোমরা এটা ভালো করে দেখে নিবা। তারপরও আমি একটু বর্ণনা করছি, প্রথমে আমার আসতে হবে মার্জ, অর্থাৎ এই সাব ফাংশনটাকে আমার আগে মার্জ করে নিতে হবে। যে প্রথমে যদি এন একটা ডাটা হয় তাহলে রিটার্ন এ আমার আর মার্জ করার দরকার নেই, এবং প্রথম অ্যারেটাকে আমি এল ওয়ান অ্যারে ধরেছি এবং দ্বিতীয় অ্যারেটাকে এল টু করছি। এরপরে এল ওয়ানটাকে মার্জ সর্টের মার্চ ছটা কারে এটা আবার হচ্ছে এটা আছে রিকার্সিভলি কল করতেছি, এরপরে আবার আবার এল টু অর্থাৎ এল টুকে আবার রিকার্সিভলি কল করবো যতক্ষণ এলে, পরবর্তীকালে এল অল এন টুকে আবার রিটার্ন করবো মার্চ আকারে অর্থাৎ মার্চ আকারে রিটার্ন করবো। অর্থাৎ মার্চ প্রসিডিউরটা কীরকম এটা এখন দেখো, এখানে সি একটা অ্যারে যে অ্যারেকে আমরা ভেরিয়েবল নিছি, কতক্ষণ পর্যন্ত মাফ করবো হোয়াইল এ অ্যান্ড বি হ্যাভ এলিমেন্ট, যতক্ষণ এ এবং বিতে সেম এলিমেন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত। ইফ এ জিরো অর্থাৎ প্রথম ডাটা জিরো, যদি দ্বিতীয় ডাটা জিরো থেকে যদি বড় হয় তাহলে অ্যাড বি জিরোকে টু দ্য এন্ড অফ সি, তাহলে সির এই শেষে আমরা বি জিরোকে অ্যাড করব এবং রিমুভ করব আসে বি জিরো থেকে, অর্থাৎ বি হইতে বি জিরোকে রিমুভ করব। যদি এটার ফলস কন্ডিশন হয় তাহলে অ্যাড করব এ জিরোকে সিতে এবং রিমুভ করব আসে যে এ থেকে এ জিরোকে রিমুভ করব। এভাবে আমরা যতক্ষণ এ আর বির এলিমেন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই লুপটা চলাবো, যদি এ আর বি দুটো হ্যাভ এলিমেন্ট থাকে। যদি এরপরে আসে যে হোয়াইল এ হ্যাভ এলিমেন্ট, যদি এর যদি এলিমেন্ট থাকে তাহলে অ্যাড এ জিরো সিটাকে রিমুভ করবো এবং এ জিরোকে এ জিরো থেকে
সিতে এ জিরোকে রিমুভ করবো, তার এ জিরোকে ইনসার্ট করবো শীর্ষ শেষে এবং রিমুভ করবো এ জিরো থেকে। আর একইভাবে বিতেও যদি এলিমেন্ট থাকে তাহলে সেটা বি জিরোকে সিতে ই করবো, যদি সাব ডিভাইডেড পরেও যদি এ বি যদি ডাটা সমান না হয় তাহলে কম বেশি থাকে তাহলে আমরা এগুলো অ্যাড করে নিব। এরপরে আমরা এইটা শেষ করব এবং রিটার্ন সি এবং সিটাকে রিটার্ন করব, রিটার্ন করে অলরেডি এই মার্জ সর্টের প্রসিডিউর হিসেবে কাজ করবে। তোমরা মেথডটা ভালো করে বুঝবা, অ্যালগোরিদম অনেকে নাও বুঝতে পারো, তাহলে সে তারা একটু বেশি বেশি করে ওই মেথডটাকে বুঝে বুঝে প্র্যাকটিস করবা, তাহলে আশা রাখি তোমরা প্রত্যেকেই এটার অ্যান্সার করতে পারবা। আশা রাখি তোমরা বুঝছো। আমি আজকের লেকচারের শেষ পর্যায়ে আসছি। আর সাধারণত তোমাদের অনেকগুলো শর্টিং আছে, তবে আমি যে 5টি শর্টিং তোমাদের আলোচনা করলাম গত লেকচার এবং এই লেকচারে, তাহলে তোমরা এই 5টি ভালো করে দেখবে এবং তোমরা অ্যালগোরিদমগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, আমি যদি সৃষ্টিকর্তা জীবিত রাখে এবং সুস্থ রাখে। তাহলে আগামী সপ্তাহে আমরা চ্যাপ্টার 10 অর্থাৎ স্টোরিং স্ট্রিং অর্থাৎ শেষ অধ্যায়ে এটা আলোচনা করব। শেষ অধ্যায়ের পরে যদি তোমাদের কর্তৃপক্ষের সাথে প্রয়োজন হইলে আমি এরপরে ব্যবহারিক ক্লাসও আমরাই তোমাদেরকে স্লাইড আকারে দেখানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। খুদা আল্লাহ হাফেজ।